আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি একটি লাইভ ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি হচ্ছে আপনার ব্যবসায় সম্পর্কিত। আপনি কোন ধরনের ব্যবসা দিবেন বা আপনি জীবনে ব্যবসা দিতে গেলে কি কি পদ্ধতিগুলো অনুসরণ করবেন, সে বিষয়ে আজকে আমি সংক্ষিপ্ত আকারে কিছু বলবো। কারণ আমিও একজন ছোটোখাটো ব্যবসায়ী, তাই আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে এই এই পথগুলো অনুসরণ করলে আপনি ব্যবসা ইনশাআল্লাহ লাভবান হবেন। তো ব্যবসা করতে গেলে আপনার পাঁচটি বিষয়ে হবে, সেই পাঁচটি বিষয় আপনারা সম্ভব হলে লিখে নেবেন। এবং যারা ভবিষ্যতে ব্যবসা দিতে চাচ্ছেন বা ব্যবসা দিয়েছেন বারবার লস খাচ্ছেন, তাদের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে। এই পাঁচটা বিষয় অবশ্যই গুরুত্ব দিলে আপনি ব্যবসায় অবশ্যই ইনশাআল্লাহ লাভবান হবেন আমি বলতে পারি, আশা করি। তো এক নম্বর কথা হচ্ছে, ব্যবসা দিতে গেলে আপনার লোকেশন, ব্যবসা আপনি যেইখানে দিবেন সেইখানের লোকেশনটা অবশ্যই আপনার ঠিক করতে হবে, যে কোন পজিশনে ব্যবসাটা দিলে বা কোথায় ব্যবসাটা দিলে ব্যবসাটি ভালোভাবে চলবে। কারণ আপনি যেখানে লোক সমাগম নাই সেখানে যদি ব্যবসা দেন তাহলে কিন্তু ব্যবসা ভালো চলবে না। তাই আপনার লোকেশন সেট করতে হবে, যেমন একটি যেখানে জাঁকজমকপূর্ণ বাজার আছে, এবং বাজারের সবখানে কিন্তু লোক তেমন থাকে না, যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় দু এক জায়গায় লোকজন, সেটা হতে পারে বাজারের যে কোনো কর্নার সাইড যেখান দিয়ে মানুষ প্রবেশ করে সেই কর্নার সাইড। এবং দোকান নিতে গেলে অবশ্যই দোকান নিতে হবে মার্কেটের একদম প্রথম কর্নারে, যেটা যেটা দুই সাইডে খোলা থাকবে শাটার, যেমন এই সাইডও খোলা এই সাইডও খোলা, তাহলে আপনি অনেক কাস্টমার পাবেন এবং দুই সাইড থেকে কাস্টমার পাবেন। আর এরকম যদি দোকান নিতে পারেন তাহলে আপনার দোকানটি অবশ্যই ভালো চলবে। এবং আপনি খেয়াল করে দেখবেন যাদের দোকানের দুই সাইড খোলা এবং এক শেষ কর্নারে, তাদের ব্যবসা সবসময় বেশি চলে এবং তাদের কাস্টমার বেশি থাকে, কারণ দুই সাইড থেকে লোক আসতে পারে এবং সেটা তিন মাথার মাথায় থাকে তাই। আর দ্বিতীয় নম্বরটি হচ্ছে আপনার মূলধনের ডেকোরেশন। আপনার অবশ্যই ব্যবসা করতে গেলে একটি মূলধন লাগবে, সুতরাং সেটা এক লাখ হতে পারে দুই লাখ হতে পারে, সেটা ব্যবসা অনুযায়ী আপনি একটি মূলধন দাঁড় করবেন। এবং অবশ্যই কোনো যে ব্যবসা আপনি দিবেন সেই ব্যবসায় সংক্রান্ত কোনো প্রকার মাল তার জিনিসপত্র কম রাখা যাবে না, সকল কিছু মালই বেশি করে রাখতে হবে, সেটা কম হোক বেশি হোক, অর্থাৎ কাস্টমার যেন ফেরত না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর ডেকোরেশন, দোকানের যতটুকু ডেকোরেশন প্রয়োজন ঠিক ততটুকু ডেকোরেশন করতে হবে, একবারে খোলামেলা বা ডেকোরেশন নাই তেমন হলে চলবে না, একটু সাজসজ্জারও দরকার আছে, সৌন্দর্য সকল কিছুরই মূল, তো ডেকোরেশনটা করতে হবে। ডেকোরেশন যত সম্ভব করবেন, কিন্তু অতিরিক্ত ডেকোরেশন করবেন না, যেখানে আপনার ব্যবসায়িক মূলধন এক লাখ টাকা, আপনি ডেকোরেশন করলেন তিন লাখ টাকা, সুতরাং আপনি লস খাবেন। কারণ এই ডেকোরেশনের টাকা আপনি কখনও উঠাতে পারবেন না, এটা কখনও ফেরত আসবে না, দোকান ছেড়ে গেলেও আপনার এটা পারবেন না। তিন নম্বরে আছে পরিকল্পনা এবং গবেষণা। ব্যবসা নিয়ে আপনার ভাবতে হবে, পরিকল্পনা করতে হবে, সময় দিতে হবে, শ্রম দিতে হবে, সবসময় দোকান আপনার খোলা রাখতে হবে, এবং বিনা অজুহাতে বা কোনো কারণ ছাড়া দোকান বন্ধ করে রাখা যাবে না। এবং ব্যবসা আপনার খেয়াল করতে হবে যে কখন কোন টাইমে আপনার ব্যবসাটি চলে, এবং ঠিক সেই টাইমে অবশ্যই আপনি দোকান খোলা রাখবেন এবং পরিকল্পনা করবেন যে কেমন কি করা যায়, কীভাবে দোকান সাজালে ভালো হয়, কীভাবে কাস্টমারকে ধরে আনা যায়, এই ধরনের ব্যবসা পরিকল্পনা করতে হবে। আর চার নম্বরে হচ্ছে আপনার গোপনীয়তা। আপনার ব্যবসায় কত লাভ হলো কত লস হলো এটা অবশ্যই কাউকে বলবেন না, কারণ আপনি বন্ধুবান্ধব হোক আর যাকে হোক আপনি ভালোভাবে বা মন খোলাসা করে আপনি বলে দিলেন যে আমার এই মালটা এত দামে কেনা, এই এত দামে বিক্রি, অর্থাৎ আপনি একটা 12 টাকা দিয়ে একটা পণ্য কিনলেন 13 টাকা বেচলেন, তবে আপনি যাকে বললেন সে কিন্তু ওই 12 টাকা আর বেশি দিতে চাবে না, অথচ আপনি লাভ করলেন মাত্র 1 টাকা, অথচ সে তা দিবে না। কারণ মানুষের এরমই তাহলে যে তারা চায় যে সবসময় দোকানদার লস হোক, দোকানদার কোনো লাভই করতে দেব না, এরকম একটা মানুষের সবসময় মনের ধারণা। তাই কখনো ব্যবসায় গোপনীয়তা কাউকে বলা যাবে না, নিজের বাপ মা ভাই বোন বন্ধু বান্ধব কাউকেই না, কখনো ব্যবসায়িক গোপনীয়তা কাউকে বলা যাবে। 5 নম্বরে ব্যবহার এবং ব্যবসার সবথেকে বেশি মূলধন হচ্ছে ব্যবহার এবং সার্ভিস। আপনি অবশ্যই ব্যবসার ক্ষেত্রে আপনার সার্ভিসটা ভালো দিতে হবে। আপনি সবসময় দোকান বন্ধ রাখলেন, খুললেন না, এরকম করলে কিন্তু আপনার ব্যবসা চলবে না। অল টাইম আপনার যখন যখন দোকান খোলা প্রয়োজন,
তখন আপনার দোকান খুলে রাখতে হবে এবং সর্বোচ্চ সার্ভিস দিতে হবে ব্যবসায়ীকে। এবং মনে রাখবেন যে আপনার ব্যবসায়িক পণ্যটি বিক্রি করার পর যদি সেই পণ্যটি তার ভালো লাগেনি বা কোনো সমস্যা হয়েছে কারণে ফেরত নিয়ে আসে, অবশ্যই আপনি ফেরত রাখবেন। এবং এটা ইসলাম এবং সামাজিক দিক দিয়ে এটা সব থেকে বেস্ট কাজ, কারণ লোকটির পণ্যটি প্রয়োজন না বা পণ্যটির কোনো সমস্যা আছে তাহলে আপনি কেন ফেরত নেবেন না? আর আপনি যদি ফেরত না আনেন অবশ্যই আপনি জুলুমের কাতারে পড়বেন। আর একটি কথা মনে রাখবেন যে ব্যবসা যদি কেউ সৎভাবে করতে পারে তাকে শহীদের দরজা, শহীদী মর্তবা দান করা হয়। তাহলে আপনি বুঝেন যে কোন কোন কাজ করলে অবশ্যই আপনার এই শহীদী মর্যাদাটা পাবেন। এবং সাহাবিরা, নবী সাহাবিরা ব্যবসা করছেন, শহীদী মর্তবা পাওয়া যান। এবং যখনই তাদের ব্যবসা পরিপূর্ণ হয়েছে তখনই তারা ব্যবসা ছেড়ে দিয়েছে, তখন তাদেরকে বলা হয়েছে যে তোমরা ব্যবসা ছেড়ে দিলে কে? তখন তারা বলছে যে আমি শহীদী মর্যাদা পাওয়ার জন্যই সৎভাবে ব্যবসা করছি, তাই আমার এখন শহীদী মর্যাদা পাওয়া শেষ, তাই আমি ব্যবসা এখন ছেড়ে দিছি। সুতরাং ব্যবসাটা কিন্তু আপনার হালাল, সুদ কিন্তু হারাম। সুতরাং এদিকে খেয়াল রাখতে হবে, তাই কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। কাস্টমার যদি আপনার পণ্য ফেরত দেয় অবশ্যই আপনি পণ্যটা ফেরত নেবেন, আপনি অন্য মানুষের কাছে বেচবেন, সমস্যা নেই, তাই তাহলে আপনি ইনশাআল্লাহ লাভ করবেন। তো পাঁচটি বিষয় আমি আবারও বলে দিই। এক নম্বরে ব্যস্ত ব্যবসায়িক লোকেশন, অবশ্যই আপনার ভাবতে হবে যে কোথায় দিলে দোকানটি চলবে, আপনি সেটা কিন্তু বারবার ভাবতে হবে, কারণ আপনি আন্দাগোন্দা এক জায়গায় দোকান দিলে কিন্তু দোকান চলবে না। এবং দোকান লস খাওয়ার এক নম্বর কারণ হচ্ছে এটা ব্যবসায়িক লোকেশন, যেখানে আসলে দোকান সিলেক্ট করতে অনেকের ভুল হয়, যেখানে লোক সমাগম নাই, কোনো আঁকা নাই যে দোকান দিলেন, এটা কিন্তু চলবে না। তারপরে আছে মূলধন, অবশ্যই আপনার থাকতে হবে, পরিকল্পনা এবং গবেষণা করতে হবে, গোপনীয়তা অবশ্যই রক্ষা করে চলতে হবে, কাউকে আপনার ব্যবসায়িক কথা বলা যাবে না, এবং ব্যবহার এবং সার্ভিস অবশ্যই আপনার দিতে হবে। ধন্যবাদ সকলকে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, ব্যবসা সম্পর্কে আমি আরও ভিডিও দিব। তো ধন্যবাদ, ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন, শেয়ার দিবেন এবং একটি কমেন্ট করে দেবেন। ধন্যবাদ সকলকে।